রাপিড ফায়ার রাউন্ড আপনাকে কিছু প্রশ্ন করব আমি এই প্রশ্নগুলো কিছুটা অপ্রিয়কর হতে পারে আপনার কাছে কিন্তু প্রত্যেকটার উত্তর দিতে হবে এবং 3 সেকেন্ডের মধ্যে প্রথমেই শুরু করব আপনার ফার্স্ট কার টয়োটা মার্ক 2 আপনার ফেভারিট কার প্রিয় কার ম্যাকলারেন F1 যদি রেসার না হতেন অভিক আনোয়ার কি হতো অ্যাস্ট্রোনট হোয়াই অ্যাস্ট্রোনট কারণ আমার ওই স্পিড একটা এক্সাইটমেন্ট এইসব সব কিছু অলওয়েজ আমাকে অ্যাট্রাক্ট করে তাই ওকে আপনার ফেভারিট ভ্যাকেশন স্পট মালয়েশিয়া আপনার ফেভারিট F1 রেসার লুইস হ্যামিল্টন পছন্দের মুভি বেসড অন কার রেসিং রাশ এবং এই রাশ মুভিতে তো নিকি লাউডার পুরো ক্যারিয়ারটা পুরো সব কিছু জেমস অ্যান্ড জে দুজনের আপনার কাছে কি মনে হয় যে কার রেসিং করাটা বেশি ইজি নাকি ঘরে বসে রান্না করাটা কার রেসিং করে তার মানে আপনি একদমই রান্না করেন না করতে চাই না পারো তো কিছু পারেন রান্না করতে জি সবই পারি মোটামুটি ওকে বেগুনি দিয়ে বেগুনি নাকি মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি কোনটা আপনার প্রিয় বেগুনি বেগুন দিয়ে বেগুনি ওকে সেলিব্রিটি ক্রাশ ফিমেল অর মেল ফিমেল ফিমেল সেলিব্রিটি ক্রাশ জ্যাকলিন ফার্নান্দেজ দুজন গায়কের নাম বলবো আপনাকে যখন একজনকে চুজ করতে হবে মানে কে আপনার পছন্দ একজন হচ্ছে হিরো আলম আর একজন কাঁচা বাদামের ভুবন হিরো আলম ওকে ভাই হিরো আলম কারণ ওই বাদাম সংটা আমার কাছে খুব ইরিটেটিং লাগে তাই ওকে যদি আপনি স্পোর্টের সঙ্গে থাকতে হতো আপনি যদি কার রেসার না হতেন কোন খেলাটা বেছে নিতেন ক্রিকেট ওকে মেসি নাকি রোনাল্ডো রোনাল্ডো হোয়াই রোনাল্ডো বিকজ হি ইজ ফিট হি ইজ আ রোল মডেল এন্ড হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম র্যাপিড ফায়ার রাউন্ডটা বেশ এক্সাইটিং ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য